Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikarok. Dhumpan cancer er karon. হ্যাঁ বলো মুনশে, কি বলছো? আরে চিন্তা করো না ডালে, আজ একটু অফিস থেকে দেরি হয়ে গেছে। হ্যাঁ বুঝতে পারছি, এখন অনেক টাইম হয়ে গেছে। আরে ঠিক আছে, তুমি ডোন্ট ওয়ারি, পৌঁছে যাবো। আর তুমি তো জানি আমি কত স্পিডে বাইক চালাই, 100 উপরে তুলবো, 10 মিনিটে বাড়ি পৌঁছবো। ঠিক আছে আমি আসছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, ইয়া রাখছি তাহলে, বাই। Thank you.
কি দাদা রাস্তায় দেখে যেন হাঁটতে পারেন না, রাস্তার মাঝখানে এসে কি ভাত দেখাচ্ছেন? আমায় একটু ছেড়ে দেবেন? ছেড়ে দেবো কোথায়? আমার বন্ধুর খুব বিপদ। বিপদ কি হয়েছে আপনার বন্ধু? আমি ফোনে কথা বলছিলাম, হঠাৎ একটা আর্তনাদ শুনতে পাই, মনে হয় মারা গেছে। মারা গেছে? সুতপুর পার্ক? হ্যাঁ, অনেক দূর এখন। বাড়িও ফিরছি, রাত হয়ে গেল, আপনাকে কিভাবে পৌঁছাই বলুন তো। আমাকে একটু ছেড়ে দিন না প্লিজ। কি বিপদ হলো তো রাত্রি বলো? কি বিপদ হলো বলুন তো রাত্রি বলো? এখন আরো আধ ঘন্টা যেতে হবে আমাকে। মহা মুশকিলে পড়লাম, কি আর করা যাবে। ঠিক আছে বসুন। ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, আর ধন্যবাদ ধন্যবাদ বলতে হবে না, বসুন। কি বলবো রাত্রিবেলা? আমি একজনকে নিয়ে আসছি। কোথায় গেলেন? মশাই কি বলবো, আমি তো একটু আগে এক ভদ্রলোককে তুলে এলাম ওখান থেকে, উনি বললেন যে ওনার বন্ধুর বিপদ আছে আমাকে ছেড়ে দিতে। কোথায় নাকি যোধপুর পার্কে অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি আমার গার্লফ্রেন্ডে দেখা হয়েছে, উনি বললেন যে আমাকে যোধপুর পার্কে ছেড়ে দিন দাদা, আমার বন্ধুর বিপদ আছে। ওনার কাছে বসেই আসছিলাম, উনি তো আমি তো কিছুই বুঝতে পারছি, উনি গেলেন কোথায়?
কি আশ্চর্য, আমার তো মাথা গুলিয়ে যাচ্ছে দাদা। অসংখ্য ধন্যবাদ শ্রী দাদাকে, উনি রীতিমতো মিরাকেল ভাবে আপনাকে আমার কাছে পাঠিয়েছেন। আপনি যদি এই সময় আমাকে হেল্প না করেন, আমি এই রাত্রিবেলায় আর বন্ধুর কাছে যেতে পারবো না। হয়তো বেঁচে আছে, কিছুটা হয়তো প্রাণ আছে তার মধ্যে। যদি আপনি ঠিক সময় পৌঁছে দেন, আমি তো হসপিটালে নিয়ে গিয়ে বাঁচাতে পারি। কি করি আমি এখন? ঠিক আছে, আপনি যখন এত রিকোয়েস্ট করছেন, আমি এতটা তো আপনার জন্য নিশ্চয়ই করব, আপনার বন্ধুর জন্য অ্যাটলিস্ট। ঠিক আছে, চলুন বসুন। আসুন দাদা, বসুন। বিশ্বাসই করতে পারছি না, এই লোকটা তো আমাকে কিছুক্ষণ আগে আমাকে বাইকের সামনে দাঁড়িয়েছিল। বললাম না এখানে সিটে তুললাম, বললো যে আমার বন্ধু বিপদে আছে, এটাও কি হতে পারে? বিশ্বাস করতে পারছি, আমি এখন তো বিশ্বাস করতে পারছি। হবার জন্য হয়েই গেছে।